হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা ডাইনিকাল। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আপনার জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। আপনার যদি জন্ম সার্টিফিকেট বানানো লেট হয়ে যায় বা আপনার বয়স এখন ধর 30 বা 50 বা কি 40 চলছে, তো তাও আপনারা যেন বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন। তো সেটা আপনার কীভাবে বানাবেন, তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান প্রোভাইড করবো স্টেপ বাই স্টেপ। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদেরকে বার্থ সার্টিফিকেট বানানোর জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে সিটিজেন সার্ভিস বলে অপশান রয়েছে, তারপর আপনারা এখানে দেখবেন যে বার্থ বলে আছে, এখানে নিচে দিকে চলে আসবেন, এখানে ঢিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বলছি ইন্টারভিউর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে আপনার এখানে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বলছে গেট ওটিপির জন্য আপনি দিয়ে দেবেন আপনার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন যে ওটিপিটা আপনার মোবাইলে এসেছে, তারপর সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টিং ডেট রয়েছে, যে আজকের ডেটে আপনি ফর্ম ফিল আপ করছেন, যে এখানে ডেটটা শো করবে। তারপর এখানে আপনার যে নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা শো করবে। এখানে বলছে ডেট অফ বার্থ, মানে হচ্ছে তো কোন দিনে জন্ম নিয়েছিল শিশুটি, তার এখানে হচ্ছে তোর ডেটটা দিয়ে দেবেন যে যে তারিখে জন্মগ্রহণ করেছিল। তারপর এখানে বলছে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, ছেলে নাকি মেয়ে, যদি ছেলে হয় ছেলে সিলেক্ট করে নেবেন। এবার যদি ছেলে হয় তার নাম কি রেখেছে, তার ফার্স্ট নামটা এখানে দিয়ে দেবেন, তার মিডিল নামটা এখানে দিয়ে দেবেন, আর লাস্ট নামটা এখানে দিয়ে দেবেন। এবার বলেছে যে বাচ্চাটা জন্ম হয়েছিল সে কি সিঙ্গেল জন্ম হয়েছিল নাকি দুটা জন্ম হয়েছিল, যদি সিঙ্গেল হয় সিঙ্গেলে ক্লিক করে নেবেন। এবার প্লেস অফ বার্থ, মানে জন্মস্থান, মানে কোথায় জন্মগ্রহণ করেছিল, কোন জায়গায়, এবার প্লেস অফ বার্থে যে বলেছে এখানে হসপিটালে নাকি আপনার বাড়িতে নাকি অন্য কোথাও, তো হসপিটালে আমি সিলেক্ট করে নেবো। তারপর এখানে বলেছে আপনার স্টেট সিলেক্ট করতে বলেছে, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলেছে, এখানে বলেছে ব্লকে নাকি মিউনিসিপ্যালিটি নাকি, এখানে বলেছে আপনার ধর এখানে সিলেক্ট করতে বলেছে আরবান নাকি উরালে, তো এখানে সিলেক্ট করে নেবেন। উড়ার পরে এখানে বলেছে ব্লক না মিউনিসিপ্যালিটি, এখানে সেটা সিলেক্ট করে নেবেন। হসপিটাল টাইপ সিলেক্ট করে নেবেন, তারপর হসপিটালের নাম থাকবে এখানে, যে হসপিটালে জন্মগ্রহণ করেন সেই এখানে দেখে নেবেন। নামটা যদি না পান তাহলে এখানে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেসে ক্লিক করে নিন, যে হসপিটাল জন্মগ্রহণ করেছিলেন সেখানে আপনারা দেখে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, ফাদার ইনফরমেশান, বাবার ইনফরমেশান দিতে বলেছে, এখানে বাবার নামটা দিয়ে দেবেন, প্রথম নামটা, মিডিল নাম যদি থাকে দিয়ে দেবেন, এখানে লাস্ট নেম থাকলে এখানে দিয়ে দেবেন, এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আইডি কার্ড হিসাবে মানে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড দেবেন নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট, আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এখানে, আর আধার কার্ডটা এখানে 250 KB মধ্যে আপলোড করে দেবেন। এবার বলেছে মায়ের ইনফরমেশান চেয়েছে, মায়ের নামটা এখানে দিয়ে দেবেন ফার্স্ট নেম, তারপর মায়ের যদি মিডিল নেম থাকে এখানে দিয়ে দেবেন, আর মায়ের লাস্ট নেম দিয়ে দেবেন, এখানে মায়ের ইমেল আইডি দিয়ে দেবেন, মায়ের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মায়ের আইডি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড নাকি ভোটার কার্ড নাকি রেশন কার্ড নাকি পাসপোর্ট দিতে চান। যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর আধার কার্ড এখানে 250 KB মধ্যেই আপলোড করে দেবেন। এবার বলছে প্রেজেন্ট অ্যাড্রেস মায়ের, এখানে যদি বলছি আপনার বিল্ডিং নাম্বার যদি থাকে বা বাড়ির নাম্বার যদি থাকে এখানে বাড়ির নাম্বার দিয়ে দেবেন, হাউস নাম্বার দিয়ে দেবেন, এখানে বলছে রাস্তা বা লেন নাম্বার দিয়ে দেবেন দেবেন, তারপর এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন, এখানে স্টেট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার চেতন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপর এখানে ভিলেজটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে হচ্ছে যদি সেম পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে আপনার টিক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বলছে ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশান দিতে বলেছে, এখানে ধর্মটা সিলেক্ট করতে বলেছে, এখানে ধর্মটা সিলেক্ট করে নেবেন। এখানে হচ্ছে তো বাবার মানে বাবা কতদূর শিক্ষাগততা মানে বাবা কতদূর পড়াশোনা হয়েছে সেটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন, তারপর বাবা কি কাজ করে সেটা এখানে সিলেক্ট করে নেবেন, এখানকার মধ্যে যে হবে সেটা সিলেক্ট করে নেবেন, যদি না পান তাহলে এখানে এইটাতে আপনি ক্লিক করে দেবেন। এবার বলেছে মায়ের কতদূর পড়াশোনা, মায়েরটা দেখে নেবেন আপনারা, তো মা কি করে সেটা দেখে নেবেন, তো আমি হাউস ওয়াইফ দিচ্ছি বাড়িতে কাজ করে। এখানে বলেছে প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, এখানে দিয়ে দেবেন, যদি 20 হয় 20 দিয়ে দেবেন, 21 হলে 21 দিয়ে দেবেন। এখানে বলেছে
বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত, এখানে আপনারা দিয়ে দেবেন। তো ওখানে চেন যে এই সন্তান সহ মায়ের জীবিত সব সন্তান কয়টা, মানে মায়ের কয়টা প্রাণ রয়েছে, যদি একটা থাকে একটা, দুটো থাকলে দুটো দিয়ে দেবেন। এটা ধরে যেটা হয়েছে যার জন্য ফর্ম ফিল আপ করছেন এটা ধরে। তারপরে এখানে হচ্ছে ডিউরেশন, মানে মা গর্ভবতী কতদিন ছিল, কত সপ্তাহ ছিল, সে সপ্তাহটা এখানে রেখে দেবেন। তারপর যে এখানে বলছে প্রসবকালীন কত ছিল, এখানে হচ্ছে তো আর কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট বা নন গভর্নমেন্ট, এখানে আপনার সিলেক্ট করে নেবেন, গভর্নমেন্টেই রাখবেন, উইথ প্রাইভেটে প্রাইভেটে রাখবেন। ডেলিভারি মেথড, মানে ডেলিভারি যে হয়েছিল কি নর্মালি হয়েছিল।